আসসালামু আলাইকুম এগ্রো টিভি ভিডিও ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আমি শান মোহাম্মদ এরশাদ আজ চলে আসছি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা সালটেগোড়াতে। এই হাটটি প্রতি সোমবার বসে, প্রতি সোমবার দুপুর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত বসে। আর এই হাটে ক্রেতার হাতে হলো 350 টাকা, বিক্রেতার হাতে হলো 350 টাকা। আজ 14 নভেম্বর 2022 রোজ সোমবার। তো আমার চ্যানেল এগ্রো টিভি ভিডিও যা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করবেন। তো এখন আমি আপনাদের হাটে দেশি গাভী এবং ফ্রিজিয়ান করার জাতের গাভীর দাম দর জানাবো। তো আপনাদের দেখাচ্ছি এখানে গাভীর দাম দর। তো এই যে গরু দেখতে পাচ্ছি এখানে, আসসালামু আলাইকুম দাদা, ভালো আছেন? গরু কয়টা আনছেন? দুইটা না? আচ্ছা, এটা দাঁত কয়টা? 6 দাঁত না? কি বাসুর লোক এটা? আর বাসুর না? আচ্ছা, বাসুরটা বস কয়দিন? 20-25 দিন। আচ্ছা, দুধ কত রূপ দেয়? 2.5 কেজি দেয় না, 1.5 কেজির মতো দেয়, 1.5 থেকে 2 কেজি। আচ্ছা, গোটা দাম চাইতেছেন কত? 72 চাইতেছেন। আপনার কি কিনা করু? বাড়ি করু না? আচ্ছা, 72 হাজার দাম চাইতেছে উনি এই বাসুর সহ। দাম হইতেছে কত হাটে? 65-66 দাম হইতেছে না? আচ্ছা, ঠিক আছে। তো যে আপনাদের আরো কিছু গরু দেখাচ্ছি এখানে দেশি জাতের। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আচ্ছা, গরু কয়টা আনছেন? একটাই। কি বাসুর লাগে এটা? এই বাসুর এটা? আচ্ছা, বাসুরটা বস কয়দিন? আজ 9 দিন না? আচ্ছা, দুধ কত রূপ দেয় গরুটা? 1.5 থেকে 2 কেজি দেয় না? আচ্ছা, দাম চাইতেছেন কত গরুটার? 65 হাজার চাইতেছেন। আচ্ছা, দাম দর কত হইতে সাটে? 50 থেকে 56 পর্যন্ত দাম হয়েছে না? আচ্ছা, গরুটা কি 60 ব্যাঙ্গা দেওয়া দেবো নাকি? আচ্ছা, আপনার কি বাড়ি নাকি না? হ্যাঁ, গরু কি আপনার বাড়ি? বাড়ি গরু। আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গা? খারুয়া বড়াইল। আচ্ছা, তো উনি 9 দিনে বাসুর বয়স না? আচ্ছা, ঠিক আছে, 1.5 কেজি দুধ দেয় উনি বলতেছে। তো আপনারা নিতে পারেন গোবর ঘাটে। তো আপনাদের আরো কিছু গরু দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, আচ্ছা ভালো আছেন? গরু কয়টা আনছেন? 3টা। আচ্ছা আচ্ছা, এই গরুটা দাঁত কয়টা? দাঁতে নাই। এটা কি প্রথম বিয়ান? কি বাসুর লাগে এটা? সার বাসুর না? আচ্ছা, বাসুরটা বয়স কয়দিন? 12-13 দিন হয়েছে। আচ্ছা আচ্ছা, দুধ কত রূপ দেয়? 1.5 থেকে 2 কেজি দেয় না? আচ্ছা, গরুটার দাম চাইতেছেন কত? 80 হাজার চাইতেছেন। আচ্ছা, হাটে দাম দর কত হইতেছে? 65 দাম হয়েছে না? আচ্ছা, কত লে গোটা দিতে পারবেন? 2-1 হাজার টাকা দিয়ে দিতে পারবেন না? আচ্ছা, আপনার বাড়ি কোন জায়গা? সুরখাই, ময়মনসিংহ। আচ্ছা, তো উনি 65-66 হলে গোটা দিতে পারবেন, 66-66 হলে। তো আপনাদের দেখাইলাম প্রথম বিয়ান। আচ্ছা, আপনাদের আরো কিছু গরু দেখাচ্ছি এখানে। বাইটালে কি বাসুর আছে? সার বাসুর না? গরুটা কি সিন্ধি নাকি? সাইওয়াল। আচ্ছা, দাঁত কয়টা? দাঁত 6টা না? বাসুর কোনটা এটা? কালো নাকি? আচ্ছা আচ্ছা, ওই যে কালো বাচ্চা না এটা না? আচ্ছা, বাসুরটা বয়স কয়দিন? আড়াই মাস। আচ্ছা, গরুটা কত দুধ দেয়? 4 কেজি। আচ্ছা, দাম চাইতেছে কত ভাই? 1,20,000। আচ্ছা, হাটে দাম হইতেছে কত? 90-92 দাম হইতেছে না? আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের দেখাইলাম। তো এইখানে গাভী গরু বাইরে হলে কি বাসুর? কি বাসুর লাগে? বাসুরটা কোনটা? ওই সেটা বানা না? দাঁত কয়টা গরুটার? 8 দাঁত। আচ্ছা, ওইটা না? সার বাসু? আমরা কিনা করু নাকি? কিনা করু। আচ্ছা, দাম চাইতেছেন কত এটার? 70। দুধ কত রূপ দেয়? 2 কেজি দেয়। আচ্ছা, দাম হইতেছে কত আটে? দাম চাইতেছেন কত তাহলে? 70। আচ্ছা, আপনি কিনা করুন না? আপনার বাড়ি কোন জায়গা? বাসুরটা দূরে যাইতে পারলাম না, ওই দিকে বাসুর আর কি। আচ্ছা,
এটা কি ক্রস বাসুন নাকি ক্রসের গুরু না আচ্ছা গোটা দাঁত কয়টা ছয় দাঁত আচ্ছা কি বাসুন লাগে বাইডে আর বাসুনটা কোনটা সাধারণ না আচ্ছা এই বাসুনটা বসকে দিন ভাই বারো তেরো দিন হয়েছে না আচ্ছা কত লোক দুধ দে ভাই সাত কেজি দেয় আচ্ছা গোটা দাম দিতেছেন কত এক লাখ পঞ্চাশ আচ্ছা হাটের দাম হচ্ছে কত পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ ব্যাংকে হইতেছে না আর তিরিশ হলে দেওয়া দেবো নাকি উপরে লাগবো না আচ্ছা আর গরু আছে নাকি একটাই এটা আপনাদের নাকি আচ্ছা এটা তো করে দুই দাঁত পাঁচশো পনেরো লাগে কালোটা কালোটা না আচ্ছা এটা কি প্রথম ব্যান নাকি আচ্ছা এটা কত দুধ দেয় ভাই এটা সাতটা দেয় আচ্ছা এটা দাম দিতেছেন কত গরু টেনশন আছে নাকি যে গরু বেচা কিনে হইতেছে না বানু কোনো সমস্যা আচ্ছা ঠিক আছে আপনাদের আরো গরু দেখাচ্ছে এখানে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন গরু কটা আনছেন চাচা এই বাসুর আছে লোক এটা বাসুর দেখুন দা তলেরটা না আচ্ছা আচ্ছা বন বাসুর না লালটা না আচ্ছা বাসুরটা বয়স কয়দিন বাসুরটা কয়দিন বয়স আট দিন না দাঁত কয়টা গরুটা বললেন সাইড দাঁত আচ্ছা দুধ কত রুখ দে আড়াইটা থেকে তিনটা দে না আচ্ছা দাম চাইতেছেন কত চাচা নব্বই চাইতেছেন আপনার কিনা করুন না আচ্ছা দাম হইতেছে কত হাটে পঁচাত্তর ক না আচ্ছা চাচা গরুটা আশি ব্যাংকে দেওয়া যাবো নাকি না আশি ব্যাংকে দেওয়া যাবো না আপনার বাড়ি কোন জায়গা তিরিশ সাল এই বাজারে প্রতি সোমবারই আসেন না আচ্ছা গরু বিক্রি করছেন একটাও না বিক্রি হয় নাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের দেখাইলাম এখানে আরো কিছু গরু আছে আপনাদের আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ গরু কটা আনছেন আজকে এই দুইটাই না আচ্ছা দাঁত কয়টা আচ্ছা ছয়টা হয়ে আটটা পূরণ হইতে আছে আচ্ছা সাথে কি বাছুর এটা চার বাছুর চার বাছুর আচ্ছা বাছুরটা বস কয়দিন বাছুরের বস আড়াই মাস হয়ে গেছে আড়াই মাস আচ্ছা দুধ কত দুধ গরুটা আড়াইশো দুইশো রেগুলার দুই আড়াই কেজি দেয় না আচ্ছা ছয় দাঁত থেকে আট দাঁত উঠতেছে আচ্ছা আড়াই মাস বাছুরের বয়স আচ্ছা ভাই দাম চাইতেছেন কত এটার এক লাখ পাঁচ আচ্ছা হাটে দাম তোর কত হইতেছে আশি বিরাশি পর্যন্ত হয়েছে গরুটা তো আপনার কিনা না কিনা গরু আচ্ছা গরুটা ভাই কতলে দেওয়া দেব নব্বই রুপুরে দেওয়া দেব আপনি তো প্রতি সোমবার এই হাটে আসেন না আর কোন কোন বাজারে যান বর্তমান ভাই গরু বেচা কিনে কেমন গরু মোটামুটি হ্যাঁ মোটামুটি ভালোই আচ্ছা উনি বলতেছে তো নব্বই হাজার টাকা করে বিক্রি করবেন দুই আড়াই কেজি দুধের গরু সহ আট দাঁত আচ্ছা কি বাছুর লাগে সার বাছুর আচ্ছা আপনি কিনা গরু না বাড়ির বাড়ির গরু বাড়ি কোন জায়গা সরে না আচ্ছা দুধ কত রুখ দে আড়াই কেজি দে আচ্ছা গরুটার দাম চাইতেছেন কত পঁচানব্বই হাজার চাইতেছেন আচ্ছা হাটে দাম তোর কত হইতেছে দাম হইতেছে কত সর্বোচ্চ কত হয়েছে সর্বোচ্চ কত দাম হয়েছে দুই কম আশি না আচ্ছা গরুটা কত হলে আপনি দিতে পারবেন একটা আশা টার্গেট আছে না দাম তো অনেক ব্যবধান এক লাখ আর আশি আমি তো কিনতাম না আপনার একটা আশা আছে না দাম তো হয়েছে হয়তো বা ফ্যান্স ফাইনাল হয়ে যাবেন গিয়া এই তো
আচ্ছা এনা তো তো 500 টাকা বাড়িয়ে দিত না হয়তো ভালো 2000 বাড়বো আর না হইলে আমরা মনে করি যে ঘাইল হয়ে যাব আচ্ছা দাম চাইতেও বর্তমানে একটা না দাঁত কয় দেয়া দুইটা এটা কি প্রথম বিয়ান নাকি 500 ঘন্টা লাগে এটা এবাসুন না কি বাসু এটা লাগে 52 বাসু 52 বাসু দে বস কয় দিন 52 দি আচ্ছা বউড়ো থেকে দুধ কত রুক দেয় 200 দুই কেজি দেয় আচ্ছা আমরা কিনা করুন না বাড়ি গরু আচ্ছা দাম তে দেন কত হইতাছে 72 টাকা 72 টাকা না আচ্ছা বাড়ি কোন জায়গা হোসেনপুর গোটা কত লে দাও দে বলাস্ট দেহি ভাই এটা গাও কত না একটা হয়তো বা 2000 লে দাও দেব নাকি না এরকমই না দাম তো তো অনেক বাজার তো শেষের দিকে এনে এন্ত খালি কেনা বাসা হইবো আর নালে বাড়িতে লয়ে যাবে আচ্ছা ঠিক আছে তো আপনাদের দেখাইলাম গোবর গাওwidehat গাবি গরু দাম দর তো আমার চ্যানেলে একটু ভিডিও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ফেসবুক পেজ ফলো করবেন সকালবেলা থাকবেন এবং আপনারা কোন হারে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাবেন সকালের জন্য শুভকামনা রইল সালামু আলাইকুম